হ্যালো গাইস, দেখেন আমরা ঘরটা করেছি। একটু হলো মামুনির ঘর, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটাটা সবকিছু, মানে মরিচ রসুন পেঁয়াজ সবটা ব্রাউন হয়ে যাচ্ছে। তো যতক্ষণে না ব্রাউন হবে ততক্ষণে এরকম লাগছে, যখন আপনারা দেখবেন যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্রাউন হয়ে যাচ্ছে তখন আপনারা এটার মধ্যে, আমি এখনই বলবো না, তাহলে সিক্রেটটা শেষ হয়ে যাবে, আপনারা দেখবেন। তো দেখুন গাইস, এখন আমার এটা ব্রাউন হয়ে গেছে। আপনাদের খেয়াল রাখতে হবে এটা খুব বেশি ব্রাউন কালার না হয়ে যায়, তো হালকা ব্রাউন কালার হলে হবে, বেশি আবার হয়ে গেলে ডিশটা ভালো থাকবে। তখন নামিয়ে আবার খেয়াল রাখবেন, এরকম তো রসুন ভর্তা মনে হয় অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম করে কেউই খাননি, এরকম করে একবার হলেও বাসায় খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে, এরকম একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে। হ্যালো গাইস, দেখেন আমরা আবার চলে আসলাম, তখন আমি এটাকে ভালোভাবে মেখে নেবো।